তো ভালো লাগলে একটু তালি দেবেন সবাই। হ্যাঁ, তাহলে অনেক কিছু আপনাদের শোনাবো আজকে, একজন দুজন তিনজন। তো এবার দেখুন, সেই পূজা বাড়িতে ঢাক বাজছে, সে ঢাক আমি অর্গেন দিয়ে বাজিয়ে শোনাচ্ছি। তো যদি ঢাকটা অরিজিনাল হয় তো সবাই একটু তালে 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 দেবেন। তো শুনুন, ঢাক বাজছে। কি তালি হবে ছোট করে? হ্যালো বাবুরাম, বাবুরাম একটু আসিস তো, ওইটা নিয়ে আসি। হ্যালো, টেস্টিং টেস্টিং, হ্যালো। তো এবার যেটা শোনাবো দেখুন, আমি একদিন রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, আমার পাশ দিয়ে একজন ভদ্রলোক মানে রিক্সা নিয়ে যাচ্ছে, জানেন মানে মানুষের তো রিক্সা একটু করে হনে লাগায়, সেই রিক্সাওয়ালা তার রিক্সার মধ্যে তিনটা হনে লেগেছে। আমির ভাই তোমাকে ডাকছে, ফজরুল দা। তো মানে রিক্সা নিয়ে যাচ্ছে, তো মানুষের তো রিক্সাতে একটু করে হনে লাগায়, সেই রিক্সাওয়ালা তার রিক্সার মধ্যে তিনটা হনে লাগিয়েছে। এবার তিনটা হরেন কেমন করে বাজায় জানেন? একটা একটা করে হরেন বাজায়। তো প্রথম যে হরেনটা বাজাচ্ছে তার শব্দটা কেমন জানেন? এটা হলো এক নম্বর রিক্সাওয়ালা। আর তারপরে দুই নম্বর রিক্সাওয়ালা ফজরুল দা ব্যবস্থা কর। তো তার দুই নম্বর রিক্সাটা হচ্ছে, তার শব্দটা কেমন জানেন? এটা হলো দুই নম্বর রিক্সা। তারপরে তিন নম্বর রিক্সা হর্নটা ফজরুল দা ব্যবস্থা কর। তো তিন নম্বর যে রিক্সা হর্নটা, তার শব্দটা কেমন জানেন? রিক্সা হর্নটা অনেকটা ফুটবলের মতন, তার শব্দটা হচ্ছে। তো এবারে যেটা শোনাবো দেখুন, আমি একদিন রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, আমার পাশ দিয়ে একজন ভদ্রলোক মোটর সাইকেল নিয়ে যাচ্ছে ফুল স্পিডে। হ্যালো, উই গুড প্লেন? হ্যাঁ, হ্যালো। তো এই মোটর সাইকেল নিয়ে যাচ্ছে ফুল স্পিডে, তো কেমন করে যায় জানেন? সামনে দিয়ে যখন মোটর সাইকেল যাবে, তো শব্দটা কেমন জানেন? তো এবার ধরুন দুই তিনটে স্কুটার পরপর যাচ্ছে, কেমন করে জানেন? কি চলবে না হবে কোনটা? আচ্ছা, তো দেখুন এবারে শোনাবো, খুব শর্টকাট, আরও শিল্পী রয়েছে। তো এবারে শোনাবো। তো আমাকে একজন ভদ্রলোক ফোন করছে, তো ফোনটা কীভাবে রিসিভ হচ্ছে কীভাবে ঢুকছে শুনেন আপনারা। ফজলুলদা একটু ব্যবস্থা করো, তো ফোনের ব্যবস্থা করো একটু ফজলুলদা। তো ফোনটা কীভাবে ঢুকছে শুনুন, ফোনটা কীভাবে রিং হচ্ছে আমি আপনাদের শোনাচ্ছি। আরে আমি তো একটা প্রোগ্রাম রয়েছে শালবাড়িতে। বাড়ি মানে কি? ওই প্রোগ্রাম শেষ হলে চলে যাবো। হ্যাঁ, বাড়িতে খেলা আছে, পেশেন্ট আছে, খেলা আছে। ঠিক আছে, ওকে, বাই। কি ঠিক আছে না ভুল আছে? আচ্ছা ঠিক আছে, একদম না দুইদম একদম, ওকে। হ্যালো হ্যালো, তো এবারে যেটা শোনাবো দেখুন, খুব শর্টকাটে শোনাবো। তো এবার ঘটনা হচ্ছে দেখুন, বেলা অনেক হয়ে গেছে, ধরুন দিনের বেলায়। একটা কুকুর যদি সারাদিন দিনের বেলায় রোদ্রে ঘোরে, তা কুকুরটা অটোমেটিকলি হাঁপিয়ে যায়। তো হাঁপিয়ে যাওয়ার পরে দেখুন ছায়ের মধ্যে সে রেস্ট নিচ্ছে। তো কুকুরটা ক্লান্ত বোধ করছে আর কি ছায়ের মধ্যে এসে। তো কী করে জানেন? কুকুরটা প্রথমে তো কান ঝাড়ে, কান ঝাড়ার পরে কুকুরটা আর কি রেস্ট নিচ্ছে, কেমন করে জানেন? দেখুন এবার দেখুন, একটা কুকুর রেস নিচ্ছে, আর একটা কুকুর তার পাশ দিয়ে যাচ্ছে। এবার দুইটা কুকুর কেমন করে ঝগড়া করে জানেন? কি চলবে না হবে কোনটা? তবে দেখুন কুকুরের না দুইটা ভাগা শিখে জানেন, একটা দেশি কুকুর একটা বিদেশি কুকুর। তো যেটা দেশি কুকুর সেটি কিন্তু সাধারণত আমাদের দেশির বাড়িতে থাকে, গ্রামের বাড়িতেই থাকে। তো সেটা কিন্তু শিকল দিয়ে বাঁধা থাকে না। ওই সময় যদি কোনো ভদ্রলোক যায়, অচেনা যদি লোক যায়, তা কুকুরটা কী করে জানেন? তখন বাড়ি বাড়ি বলে কি, এই তুমি। বাড়ির কুকুর তো শিখে নিয়ে, তো
এবার দেখুন, যেটা বিদেশি কুকুর সেটা সাধারণত আমরা অ্যালসেশিয়ান বলি, কেউ কি বিলেতি কুকুর বলি, হ্যাঁ, তো ব্ল্যাক ডগ। তো যাই হোক, তো ওই সময় ওই যে বাড়িতে কুকুরটি থাকে বিদেশি কুকুর অ্যালসেশিয়ানটি, তো সেটা সিকল দিয়ে বাঁধা থাকে। অনেকের বাড়িতে কিন্তু লেখাও থাকে কুকুরের সাবধান। তো ওই সময় যদি কোনো ভদ্র ওই বাড়িতে যায়, তা কুকুরটা কী করে জানেন? তখন বাড়ির মালিক ডাকছে, হ্যাঁ রনি, তো এবারে মাইকান্দা, যেটা আমার এটা লাস্ট, একটু আপনারা আপনি একটু ইয়ে দেবেন, মানে রিভাইভটা অল্প, হ্যালো ইকোটা হ্যালো। তো যাই হোক, এবার শুনুন, আমি নিউ কুজরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। তো নিউ কুজরা প্ল্যাটফর্ম অথবা নিউ আলিপুর প্ল্যাটফর্মে কী কী হচ্ছে আপনারা শুনুন। ট্রেন যাচ্ছে এবং ঘোষণা হচ্ছে, শুনুন। অনুগ্রহ করে শুনবেন, 3 2 7 5 ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। যাত্রীগণ কৃপয়া ধ্যান দে, 3 2 7 5 ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম পর আ রাহি হ্যায়। ইয়োর অ্যাটেনশন প্লিজ, 3 2 7 5 ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কামিং অন প্ল্যাটফর্ম নাম্বার 1, থ্যাংক ইউ। তবে দেখুন, আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, ট্রেনটি এক্ষুনি ছাড়বে। ছাড়ার আগে ট্রেন কী কী করছে আপনারা শুনুন। ট্রেন ছাড়বে, তো ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে। তো দেখুন, দাঁড়িয়ে থাকলেও ট্রেন স্টার্ট দেওয়া থাকে, তো সেটা আমি আপনাদের শোনাচ্ছি। ট্রেনটি ইঞ্জিনটা স্টার্ট দেওয়া আছে কি, ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে। তো ট্রেনটা এখনই ছাড়ছে, নমস্কার।